আদালতের আদেশ হলো আগামী দুই মাসের মধ্যে আদালতকে একটা প্রোগ্রেস রিপোর্ট দিয়ে জানাতে হবে তোমার ইনকোয়ারি কি পর্যায়ে আছে, তুমি কতটুকু কাজ করছো। হয়েছে রাষ্ট্র বেনজির আহমেদের আইনজীবী এবং যিনি আসছেন পাবলিক ইন্টারেস্ট পিটিশন শুনানি আমাদেরকেই সহ, সেখানে কোর্ট আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনারা কি করেছেন। আমরা বললাম যে 18 এপ্রিল 2024 কমিশনের একটি সভা হয়েছে, সেই সভার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং মানি লন্ডারিং, বেনজির স্ত্রী বেনজির আহমেদ তার দুই মেয়ে, এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবে যেই বিষয়গুলির উপর অনুসন্ধান কার্য হবে। আমাদের টার্মস অফ রেফারেন্স কী কী আমরা অনুসন্ধান করব, মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, ক্ষমতার অপব্যবহার, সব কিছুই কিন্তু আমাদের অফিস নোটে, অফিস রিপোর্টে বলা আছে এবং সেটার 2 কপি আমি মাননীয় আদালতকে দিয়েছি। মাননীয় আদালত এটা বলেছেন, এটা দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। সর্বশেষ আদালতের আদেশ হলো আগামী 2 মাসের মধ্যে আদালতকে একটা প্রোগ্রেস রিপোর্ট দিয়ে জানাতে হবে তোমার ইনকোয়ারি কী পর্যায়ে আছে, তুমি কতটুকু কাজ করছো। বিষয়টি আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি, অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কি না বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। না, এটা পেন্ডিং অবস্থায় আছে, এটা পেন্ডিং অবস্থায় আছে এবং আদালত এটাও বলেছে আপনারা যদি মনে করেন 2 মাসের মাথায় এটা মেনশন করতে পারবেন যাতে আবার কজ লিস্টে আসে। এই 2 মাসের মধ্যে যতটুকু কাজ হবে ততটুকু আমরা হাইকোর্টকে জানাবো।